শরীয়তপুরের ডামুড্ডায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেকে 2 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুর 2টায় শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। আমার ন্যায় বিচার পাইনি, আমার ছেলে স্বীকারোক্তি নাই, আমার ছেলের ফাঁসি দেওয়ার হুকুম নাই, কোনো আইনে কোনো যাবজ্জীবনও নাই, আমার খালাস পাওয়ার যোগ্য সবাই বলছে, কিন্তু এখন আমি পাইছি সাজা। আমি আইনের ভিতরে আমি উচ্চ আদালতে আমি ন্যায় বিচার চাই। নারী শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারা দামোদ্দা থানার মামলা, মোট 4 জন আসামি, এজাহারের কারো নাম ছিল না। পুলিশ তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করে অতিরিক্ত বল প্রয়োগ করে তাদের কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট আদায় করেছে, যেটা নট ভলেন্টারি নট প্রুফ। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স না থাকা সত্ত্বেও লার্নেড ট্রাইব্যুনাল শুধু ওই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে আজকে যে একজন বাবু চকিদারকে ফাঁসির আদেশ দিয়েছে, আর ফারুক, জুয়েল এবং শামিম 3 জনকে যাবজ্জীবনে যাবজ্জীবন কারাদণ্ড, অতিরিক্ত প্রত্যেককে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। এই রায়ে আমার আসামি পক্ষে সংক্ষিপ্ত। আমরা আশা করি উচ্চ আদালতে আসামি পক্ষে আপিল করবে বলে আমাকে জ্ঞাত করেছে। এই উচ্চ আদালতে আমরা যথাযথ ন্যায় বিচার পাব বলে আমার দৃঢ় বিশ্বাস। এই মামলায় মোট আসামি ছিল 4 জন, বাবু চকিদার, জুয়েল সর্দার, ফারুক সর্দার ও শামিম হোসেন, শামিম নামে 4 জন আসামি ছিল। এই মামলার মূল আসামি বাবু চকিদার, যে এই মামলার বাড়ির নাবালিকা কন্যা কাজল আক্তারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার বাড়ির নিকটস্থ লেবুতলায় নিয়ে বাবু প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে, অন্যান্য আসামিরাও ধর্ষণ করতে উদ্যত হলে যখন কাজল আক্তার তার সম্ভ্রম রক্ষার জন্য বাধা সৃষ্টি করে, এক পর্যায়ে তারা শ্বাসরোধ করে হাত পা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, এবং এই হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশটিকে জনৈক নিধির ডাক্তার বাড়ির পাশে খালের মধ্যে ফেলে রেখে তারা চলে যায়। এবং এই মামলার স্বামী ব্যতীত বাকি 3 জনই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই মামলা তদন্তকারী কর্মকর্তা 28/10/2022 সিএস দাখিল করেন, এবং এই 28/10/2021 সিএস দাখিল করলে বিজ্ঞ ট্রাইব্যুনালে মোট 20 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। প্রত্যেক সাক্ষী ঘটনার পারিপার্শ্বিকতা এবং ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। বিদায় অর্ধ এই মামলার রায় ঘোষিত হয়েছে। এই মামলার 1 নম্বর আসামি বাবু চৌকিদারকে বিজ্ঞ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছেন।